everyone, welcome back to my channel. আর আমি এখন আছি হচ্ছে কলেজে, আর কলেজে আজকে রবীন্দ্রজয়ন্তী না, তাও আজকে ডিসাইড করা হয়েছিল কি সেলিব্রেট করা হবে। আর এখন হচ্ছে দুপুর কটা বাজে, দাঁড়াও 2:54 এখন, হ্যাঁ প্রায় 3টা বাজে চললো। তো আমরা ডিসাইড করছিলাম কি আমরা লাঞ্চটা আজকে বাইরে করবো, তাই ভাবলাম কি ব্লগটা করা যায়, কিন্তু এই সবাই মিলে এখন আমরা ডিসাইডই করতে পারিনি কি আমরা কোথায় যাবো লাঞ্চ করতে। আমরা এতক্ষণে ফাইনালি ডিসাইড করতে পেরেছি কি আমরা কোথায় যাচ্ছি, নামটা একটু বল দিও, উচ্চারণ করতে পারছে স্পাইসি গসিপ। তো গিয়ে তারপর ওখানে চলো ব্লগটা স্টার্ট করি। আমরা চলে এসেছি এখন, কিন্তু যেতে হবে ওপরে, তো চলো। এই হলো পলিটিক্যাল সায়েন্স অনার্সের স্টুডেন্ট, যে বইও পড়ে না এত মন দিয়ে, মেনু পড়ছে মন দিয়ে। আমরা ডিসাইড করে নিয়েছি সবাই চিকেন আর ওই যে ভেজিটেরিয়ান পনির, তাই না, পনির আর সবাই চিকেন, থালি সিস্টেম ওখানে, বেশ সুন্দর আছে। এখন তো বললাম মুখে বেশ সুন্দর আছে, আসো তারপর দেখি তারপর আবার বলছি। এখানে আসার পরে আমার জাস্ট কিছুক্ষণ আগে মনে আসলো কি আমি 4-5 দিন থেকে একটা ডায়েট ফলো করছিলাম, আমি যখনই ডায়েট ফলো করে যাই তখনই আমি এরকম কিছু কিছু হয়। কয়েকদিন থেকে খাচ্ছি হচ্ছে বয়েলড এগ, বয়েলড ভেজিটেবল, এগুলো সব খাচ্ছি, রুটি রুটি যে আমি রুটি খাই না, রুটি খাচ্ছি। এখানে আজকে সব এনাদের কথা শুনে আমি সুন্দর করে খেতে এসেছি লাঞ্চ করতে। এটা ভুল কথা বলো, আমাকে জোরটার কিছু করেনি, আমি নিজেই এক্সাইটেড হয়ে চলে এসেছি এখানে ওদের সাথে। আমাদের খাবারটা এসেছে, মানে ভিডিও করতে গিয়েও এটা তো খালি, সব কিছু আসুক তারপর দেখাচ্ছি তোমাদের। চিকেন না এটা, সবার সব খাবার চলে এসছে, আর এত খাবার কি টেবিল ভরে গেছে, প্রাইসটাও খুব রিজনেবল। আর খাবারগুলো এখনো টেস্ট করিনি, টেস্ট করি তারপর বলছি কিরকম। তোমরা একবার দেখে নাও কি এই চিকেন থালিতে কী কী আছে, আর ও নিয়েছে হচ্ছে পনির থালি, তো পনির থালিতে কী কী আছে সেটাও তোমাদের বলে দিচ্ছি। ফার্স্ট আমি চিকেন থালিটা দেখাচ্ছি, এটা তো জানোই সবাই জল, এটা 100 ঘন্টা আগেই পেয়ে গেছি। তো আছে হচ্ছে স্যালাড, প্লেন রাইস, পাঁপড় আর চিকেন, চিকেনও কোয়ান্টিটি বেশ অনেকটাই, অনেক বেটার। এটা হচ্ছে ডাল, এটা বাঙালির ফেভারিট ঝুড়ি আলু ভাজা, এটা সেমাই, ঈদওয়ালা ফিলিং আসলো সেমাই দেখে, আর হচ্ছে মেবি এটা চাটনি না, এটা চাটনি। তো কম্বোটা পুরোটা দেখে নাও, কোয়ান্টিটিও বেশ অনেকটা আর প্রাইসটাও অনেক রিজনেবল। এবার চলো দেখা পনির থালি, এই খাবি না আগে আমাকে দেখাতে দে। এখানে হচ্ছে প্লেন রাইস, পাপড়, স্যালাড আর এই যে পনির, এটারও কোয়ান্টিটিটা অনেকটাই, এই যে সেম, বাকি সব হচ্ছে সেম স্যার। তো খাবারগুলো তো সব তোমাদের দেখিয়ে দিলাম, এবার চলো খাই আর রিভিউ দিই টেস্টটা কেমন। একটা ইন্টারেস্টিং ব্যাপার, এতক্ষণ আমি তোমাদেরকে দেখালাম কী 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 আছে খালিটা, হ্যাঁ এখন একটু লেট হয়ে গেছে একটা জিনিস আসতে, সেটা হচ্ছে এটা কি আলু ভাজা, আলু ভাজা আসতে একটু লেট হয়ে গেছে, এবার একটা একটা করে খাবো আর তোমাদের বলবো। এই আলু ভাজা এই সব তো খেয়ে বলার কিছু নেই, আলু ভাজা বাঙালি হাত দিয়েই খাবো, না কিন্তু আমি দিয়ে খাবো, তো সেটাই করবো। ডালটা লাভ নাই, আমি তো এমনি এমনি ডাল বাড়িতে জীবন ওখানে কিছু দিয়ে খাই, তো এখানে কি এটা এই আলু ভাজি দিয়ে অত ট্রাই করবো। এখানে এরকম মনে হয় কি যে খুব খাবারটা খুব রিচ বা খুবই নর্মাল, খুবই সিম্পল, সেরকম মনে হয় বাড়ির মতোই একদম ভালো, মানে বাঙালির আর কি যেরকম খায়। আমি সব আগে একটু করে রিভিউ দিই, তারপরে আমি চ্যানেলসে খাবো, চিকেনটা ট্রাই করবো।
চিকেনের কোয়ালিটি সত্যি অনেকটা ভালো না? দেখি ফোনটা হাতে নি না তো না মানে শান্তি লাগছে না তো একটু চিকেনের ছানি রাখতে হবে আর একটু নিব চিকেন ফেভারিটে যাবে কোথায় আমার মুখে চিকেনের মধ্যে অনেকটা কোরিয়ান্ডারে ভালো ফ্লেভার আছে ভালো বেশি স্পাইসি হয় না স্পাইসি গোস কিন্তু নট স্পাইসি আবার খেতে থাকি আর সিমুই চাটনি এগুলো তোমাদের পরে খেয়ে বলছি কিরকম আপনাদের ভালো লাগছে খাবার এই যে ভেজিটেরিয়ান 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 খাবার ভালো খাবার ভালো একটু রিভিউ দে ই করে ই কোলগেটের রিভিউ দিচ্ছে মনে হচ্ছে খাবার ভালো জোরে 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 মাইক নাই আমি ভিখারি জোরে বল না বল এই যে আপনি বলেন খাবার ভালো একদম এইরকম খাবার আলু ভাজা শেষ করেছি ওখানে ডাল শেষ করেছি ওই আলু ভাজা অল্প শেষ করেছি চিকেন অনেক শেষ করেছি খাচ্ছি শেষ হচ্ছে না খাবার অনেক হাবিয়ে গেছে কোয়ান্টিটিটা অনেকটাই বেশি বলতে গেলে মানে আমি জানি না আমার জন্য তোমরা সবাই কমেন্ট করবে তোমার জন্য ঠিক আছে নাকি কম চিকেনটাও খুব সুন্দর করে ফ্লেভার আছে তো খাওয়া দাওয়া সব শেষ এইগুলো শেষ করতে হবে খালি চাটনি আর সিমুইটা শেষ করতে হবে তো এটা খেয়ে নিই চাল চলে আসতে এবার ওখানে খাবারগুলো ট্রাই করতে পারো এখানে অ্যাড্রেসটা হচ্ছে শিলিগুড়ি বাবু জুটিং পার্ক তার একদম অপোজিটে স্পাইসি কফি রেস্টুরেন্টের নাম তো আসলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর হয়েছে আমি একবার এখানে শেষ করেছি খেয়ে একদম হাউসফুল হয়ে গেছে তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্টে শেয়ার করো আর চ্যানেলটা তো থাকে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও বাই।